রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে বিবাদ তুঙ্গে, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কমিটি গঠনের ঘোষণা করলেন রাজ্যপাল। আজকের ভিডিওতে আপনাদের আমি জানাতে চলেছি, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফ্রান্সে বিদেশ সফরে, আর এই মতো অবস্থায় রাজ্যপাল বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ওপরে। তাই এর ফলে রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে যে সম্পর্কের বিবাদ যে আরও বাড়তে চলেছে তা বলাই বাহুল্য। আজকের সম্পূর্ণ বিস্তারিত প্রতিবেদন থাকছে রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। তাই যারা রাজনীতিকে ভালোবাসেন, রাজ্যকে ভালোবাসেন এবং আগামী দিন রাজনীতির সঠিক মঞ্চের অধিকারী হতে চান, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাংলার রাজভবনে মঙ্গলবার অর্থাৎ গতকাল 12ই সেপ্টেম্বর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচুর সংখ্যক শূন্য পদের শিক্ষক নিয়োগের জন্য অনুসন্ধান কমিটি গঠন করার কথা ঘোষণা করলেন রাজ্যপাল। রাজভবনের এমন সময় এই পদক্ষেপ নিয়েছে যখন রাজ্য সরকারের সঙ্গে রাজ্যের চলিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে বিরোধ চলছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য চলিত বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর হিসেবে তার ক্ষমতার একটি বিশেষ কর্মসূচি প্রদর্শন করেছেন। এই প্রোগ্রামের মাধ্যমে তিনি সহজ ও কার্যকরী পদ্ধতির করতে চাইছেন, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে। এই মতো অবস্থায় 25 শিক্ষকের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন সার্চ কমিটি গঠনের পদক্ষেপ নিলেন রাজ্যপাল? সূত্র থেকে জানা গেছে যে চ্যান্সেলরের উদ্দেশ্য হলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পঠন পাঠন পদগুলি পূরণ করা নিশ্চিত এবং সহযোগী অধ্যাপক, সিনিয়র ফেলো ইত্যাদির অভাবে যে জায়গাগুলি শিক্ষার মান প্রভাবিত হচ্ছে সেই সব জায়গাগুলিতে আবশ্যিকভাবে কিন্তু নিয়োগ হবে। এই পদক্ষেপে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মধ্যে চলমান কথার যুদ্ধ যে আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য। রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে দুবাই এবং স্পেন সফরে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে মমতা সরকারের সঙ্গে রাজ্যপালের বিবাদ বহুদিন ধরেই চলছে। 4 আগস্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন বিল 2023 পাশ হয়েছিল। নতুন আইনে উপাচার্য নিয়োগের জন্য 3 জনের পরিবর্তে 5 জন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল, যাদের পক্ষে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও গত 23 সেপ্টেম্বর রাত্রে রাজ্যপাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি সহ 7টি ইউনিভার্সিটিতে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ করেন। এরপর শিক্ষক দিবস উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থার হস্তক্ষেপের অভিযোগ তোলেন এবং তিনি রাজভবনের বাইরে বিক্ষোভ দেখাবার কথা উল্লেখ করলে সেই পদক্ষেপের পরিবর্তে 5ই সেপ্টেম্বর রাত্রে রাজ্যপাল আবার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যর কথাও ঘোষণা করলেন। এই পদে রাজ্যপাল নিয়োগ করলেন কাজলকে।
তাই আশা করছি আপনারা কী পর্যায়ে বিপজ্জনকভাবে এই বিষয়টি পৌঁছেছে বুঝতে পাচ্ছেন। তাই অতি অবশ্যই এর পরবর্তী ঘটনাগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আর প্রত্যেক দিন রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে শেয়ার করার একান্ত অনুরোধ রয়েছে আপনাদের কাছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝগড়াঝাঁটি থেকে বিরত থাকবেন।